আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালোই আছেন আজকে আমরা একটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে অনেকে আমরা ব্রডব্যান্ড আমরা টেস্ট করতে পারতেছি না কারণ ব্রডব্যান্ড আমাদেরকে কোম্পানি কতটুকু দিচ্ছে সেটা আমরা অনেকেই জানি না ওয়ান এমপি অনেকে ওয়ান এম এর টাকা নেয় কিন্তু আমাদেরকে ফুল ওয়ান এম এর টাকা নেয় দেয় ওয়ান এম বিবিএস আমাদেরকে নেট দেয় না অনেকেই আমাদেরকে টু অথবা থ্রি অথবা ফোর এম বা অথবা ফাইভ এম এর আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে কিন্তু আমাদেরকে আসলে সঠিকভাবে নেট দিচ্ছে কিনা আজকে আমরা এটা একটু যাচাই করে নিচ্ছি আসুন আমরা একটু দেখে নিই আমরা কীভাবে সঠিক যাচাইটা করতে পারবো এখানে দেখুন আমি ব্রডব্যান্ড স্পিড টেস্ট দিয়ে আমি যখন গুগলে সার্চ দিয়েছি এখান থেকে আমি অনেক এখানে সাইট আছে যেখান থেকে আপনি টেস্ট করতে পারেন তো এখান থেকে আমি গুরুত্বপূর্ণ এবং যেটা আমাদেরকে সঠিক অ্যান্সার দিচ্ছে আমি মনে করি আমার দৃষ্টিতে সেটা আমি আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যে স্পিড টেস্ট ডট নেট আমরা যাই এখানে আমরা এখানে গিয়ে আমরা এখানে গোতে একটু ক্লিক করবো গোতে ক্লিক করলে আমরা এখানে আমাদের অলরেডি ডাউনলোড আর আপলোড স্পিডটা আমাদের চলে আসবে আমাদেরকে কত এমবিপিএস দিচ্ছে একটু আমরা একটু খেয়াল করি যে এটা আমাদেরকে সঠিক দিচ্ছে কিনা আমি আমি একটা বলবো যে এই এই যেটা আমি মাত্র এখানে আমার টু এম বিবিএস নেওয়া টু এমবি নেওয়া কিন্তু এখানে অলরেডি ডাউনলোড স্পিড আমাদেরকে সেভেন্টি টু পয়েন্ট ফিফটি এম বিবিএস দিয়েছে এই ওয়েবসাইটটা আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দেয় না অনেক বড়ো ইউটিউবারও আমি দেখা গেছে যে তারা এই জিনিসটা তারা শুরু করেছে তারা বুঝাতে চাচ্ছে দ্য তারা অনেক বেশি আপলোড এবং ডাউনলোড স্পিডের তারা ব্রডব্যান্ড ইউজ করে এইটা আমাদেরকে সঠিক কোনো অ্যান্সার দেয় নেই দেখুন অল্টারনেটিভ আমরা আরেকটা আরেকটা ইউজ করি সেটাতে আমরা দেখি আমাদেরকে আসলে কি দিচ্ছে এই যে আরেকটা সেটা হচ্ছে কি স্পিড টেস্ট ডট কম ডট এস জি আমরা এখানে গিয়ে দেখি দেখি আমাদেরকে এখানে কি দিচ্ছে একটু আমরা গড়তে চলে যাব তারপর আমরা দেখি এখানে আমাদেরকে ডাউনলোড এবং আপলোড স্পিড আমাদেরকে কত দিচ্ছে একটু খেয়াল করুন কারণ আমরা আসলে যদি সঠিকটা যদি জানতে না পারি তাহলে আমরা কিন্তু অলরেডি ভুল সিদ্ধান্তে উপনীত হব আপনি এইটা দেখি আপনি এই এই সাইটটাতে গিয়ে আপনি স্পিড টেস্ট আপনি করুন আমি অলরেডি নিচে লিঙ্ক দিয়ে দেবো আপনার যেন সেখান থেকে লিঙ্কটা যেন খুঁজে পান এখানে গিয়ে আমরা দেখতে যেমন আমার টু এম বিবিএস এখানে আমাকে একটু বেশি দেয় কিন্তু কখনো কখনো আমার একটা ওয়ান এম বিবিএস দেয় যখন ওয়ান এম বিবিএস দেয় টু এম এর জায়গায় তখন আমি তাদেরকে ফোন করি ফোন করার ফলে তারা দেখা গেছে আবার বাড়িয়ে দেয় আর আপনি লক্ষ্য করবেন বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই ব্রডব্যান্ড যারা সংযোগ দেয় তারা করবেন কিভাবে কি করে তারা মাসের যখন তারা বিল নিতে আসবে ঠিক তখন তারা ভালো স্পিড দেয় আর যখন আসছে মাসের শেষের দিকে তারা ফুল স্পিড দেয় না আর ইউটিউবে তারা একটু বেশি দেয় কারণ বেশিরভাগই ইউটিউব ব্যবহার করে ফেসবুক ব্যবহার করে যার কারণে তারা অলরেডি আপনি যদি কোনো ফাইল ডাউনলোড করতে চান সেখানে দেখা গেছে আপনার বা আপলোড করতে চান সেখানে আপনার অনেক দেরি হয়ে যাবে যার কারণে যেমন দেখা গেছে এখানে আমি আমাকে ডাউনলোড আমাকে টু পয়েন্ট নাইন জিরো দিয়েছে আমার এত দরকার নাই এখানে আমার টু হলো তাদের সাথে আমার আমার সাথে তাদের সাথে কন্ট্যাক্ট কিন্তু আপলোড আমাকে এখানে কমিয়ে দিয়েছে আপনি দেখুন আমাকে এখানে টু এখানে টু দেওয়ার কথা এনি হাও আমার যতটুকু নলেজ আছে আমি এতটুকু আপনার কাছে শেয়ার করেছি আপনারা এইটা দেখে নয় এই সাইটটা দেখে নয় বরংশ এই সাইটটা দেখি আপনারা অলরেডি যারা আপনাদেরকে লাইন দেয় তাদেরকে আপনারা বলবেন যে আমরা যেটা পাওয়ার আমাদেরকে আপনারা সেটাই দেন এর সাথে কম দেবেন না ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করুন আর আমাদের সাথেই থাকুন আমাদের পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও এখন থেকে দেওয়া শুরু হবে ধন্যবাদ السلام عليكم ورحمه الله